দেখো দেখো সকাল থেকে কি শুরু করেছে আমার ঘরের ভেতরে, দেখো একেবারে দক্ষ যজ্ঞ শুরু করে দিয়েছে দুটোই মিলে। তখন থেকে চলছে এদের বদমাশি। সিম্বা দাদা ঘুনু করছে না? হ্যাঁ ওই দেখ সিম্বা দাদা জেগে গেল, দেখলে? এবার যখন রাগি করে কামে দেবে না সিম্বা দাদা, সব কটাকে পিটিয়ে পিটিয়ে পাটি সাপটা বানাবে তোদের, বুঝেছিস? দেখো দেখো আবার কোথায় গিয়ে ঢুকলো, দেখো কি যন্ত্রণাটা করে সারাদিন। এও চললো, দেখছো? দেখো কেন কেমন বদ। হ্যাঁ ওইখানে কি লুকিয়েছে জলের বালতির পেছনে, দেখো আবার ওখান থেকে টুকি করে, দেখতে পাচ্ছ কেমনি বদ ওটা। ওই আবার এদিকে এসছে, ভীষণ বদমাস ওইটা, দেখছো কেমন টুকি করছে। দেখো দেখো অবস্থা কোথায় উঠেছে, দেখো সারাক্ষণ মাথার দুষ্টুমি বুদ্ধি। এই যে বসলো, বসে থাকতে পারবে নাকি ও বেশিক্ষণ, দেখবে না আর এক্ষুনি শুরু করে দেবে, সারাক্ষণ তিরিং বিরিং তিরিং বিরিং করে যায়, দেখছো? ওই দেখো ওর সুস্থির নেই, একদম সুস্থির নেই। আর একজন ঘুমাচ্ছে, এরা দুটো খেললে সিম্বা একদম চুপচাপ ঘুমিয়ে থাকে, পাত্তাই দেয় না ওদেরকে। দেখছিস দেখ দেখ আবার শুরু করলো, ওই যে সিম্বা দাদার ঘুম ভেঙে গেছে। এবার সিম্বা দাদা রেগে যাবে, কিন্তু সিম্বা দাদা ভাতু খেয়েছে, এখন ঘুমুকু পেয়েছে সিম্বা দাদার, ঘুমুর সময়। তোরা কিন্তু খুব জ্বালাচ্ছিস না সিম্বা? সিম্বা ওই দেখ, দেখেছিস সিম্বা দাদার ঘুম ভেঙে, দেখো করেই যাচ্ছে করেই যাচ্ছে। একজন উপরে পালালো আর একজন নিচে। এবার মনে হয় বাড়িতে একটু শান্তি আসবে, এবার সিম্বাটাও শান্তিতে একটু ঘুনু করতে পারবে মনে হচ্ছে। ওই যে শুলেন একজন, এখানে শুয়েছেন একজন, তো ছাদে চলে গেছেন, বাঁচা গেছে বাবা, ঘরে এবার একটু শান্তি আসবে।